ব্যস্ততাকে ছুটিতে পাঠিয়ে ঈদ আনন্দে মেতেছে নগরবাসী। ঈদের দ্বিতীয় দিন জাতীয় চিড়িয়াখানা দর্শনার্থী ও বিনোদন প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। মা বাবার হাত ধরে ছোট্ট শিশুরা মিশেছে প্রকৃতিতে, পরিচয় ঘটেছে পশু পাখির সঙ্গে। দর্শনার্থীদের চাওয়া যান্ত্রিক নগরে খোলা মাঠ আর বিনোদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হোক। অধরা ইয়াসমিনের রিপোর্ট। এমন দীর্ঘ লাইনই বলে দেয় প্রকৃতির সান্নিধ্যে পশু পাখির সাথে সময় কাটাতে কতটা উদগ্রীব হয়ে থাকে নগরবাসী, বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মা বাবার হাত ধরে ছোট্ট সোনামণিরা দিনভর ছুটেছে চিড়িয়াখানার এক খাঁচা থেকে অন্যটিতে। আকর্ষণের কেন্দ্রে ছিল জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। বানরগুলো তাদের স্বভাব সুলভ আচরণে দৃষ্টি কেড়ে নেয়। হরিণের পাল, দেশের একমাত্র গন্ডার, জিরাফ, জলহস্তি থেকে বিশ্বের নানা প্রান্তের পশু পাখি ঘিরেছিল শিশুদের যত আগ্রহ। সিংহ শুধু বইতে দেখছি, কিন্তু আজকে সত্যি দেখতে আসলাম। আর বাম্মুর সাথে চিড়িয়াখানায় ঘুরতে আসেছি। আমার চিতাবাঘ পছন্দ, টাইগার আর বলো সাপ। মানসিক অবসাদ থেকে দূরে রাখতে ঘরবন্দি শিশুদের সুযোগ পেলেই ঘুরতে নিতে চান অনেক অভিভাবক। আমার দুইটা বাচ্চা এ পর্যন্ত পশু পাখির সাথে পরিচিত না, আসলে বাস্তবে দেখানোর জন্যই আসলে চিড়িয়াখানায় ওদের নিয়ে ঘুরতে আসা। ওরা এই জিনিসটা দেখলে সামনাসামনি দেখে অনেকটা ভালো লাগে, অনেক উৎসাহ পায়, এই জন্যই আর কি ওদের নিয়ে আসার। ঘোরার জায়গাটা খুবই কম, যদি জায়গাটা আরো বাড়তো বিনোদন কেন্দ্রটা, তাইলে আরো ভালো হইতো। খুবই সুশৃঙ্খলভাবে এবং সারিবদ্ধভাবে আমরা কোনো জটিলতা না পড়ে সুন্দরভাবে আমরা প্রবেশ করতে পারছি। তবে যান্ত্রিক নগরে বিনোদন কেন্দ্রের সংখ্যা হাতে গোনা হওয়ায় ছুটির দিনে ধারণ ক্ষমতার কয়েক গুণ দর্শনার্থী ভিড় করেন জাতীয় চিড়িয়াখানায়। কারো বাচ্চা হারিয়ে যেতে পারে, আমরা কিন্তু মাইকে সেটা ডেকে কিন্তু সংশ্লিষ্ট অভিভাবকের কাছে বাচ্চাকে আমরা পৌঁছে দিচ্ছি। তো এই ব্যাপারগুলো আমরা কিন্তু অনবরত ফিল্ডে নিজেরা থেকে তদারকি করছি। কর্মব্যস্ত মানুষদের জীবনে ঈদের ছুটি বয়ে আনে প্রশান্তি। ঈদের আনন্দ সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশা সবার। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।